নবীর ছিল চারজন আপার জানা আছে ছোট বইয়ের নাম ছিল রহিমা কি সুন্দর মহিলা বাবা আল্লাহর নবীর বিবি চারজন মহিলা ছিল এদের নাম আপারদের জানা আছে ও ভাইরা এত টাকার মালিক আল্লাহ বানিয়েছে এত ধনদৌলতের মালিক আল্লাহ বানিয়েছে অত টাকা অন্য নবীর ছিল না এত টাকা আল্লাহ বানিয়েছে শয়তান একদিন আল্লাহর কাছে আরজু করলো আল্লাহ এত ধন দৌলত তুমি দিয়েছো টাকা পয়সা দিয়েছো এই জন্য তোমার ইবাদত দিকে বেশি করে ধন দৌলত না থাকলে তোমার ইবাদত করতো না আল্লাহ পাক ডেকে বলে শয়তান একে আদম নবীর ধোকা দে গন্ধম গাছের ফল খাইয়ে দুনিয়ায় পাঠিয়েছিস আমি যদি আইব নবীর দুনিয়া ধরে সব দিয়ে দেব রে আমার আইব নবী আমার যে করবে আল্লাহ আল্লাহ বলে আমার স্মরণ করতে বলবে না শয়তান বলে আল্লাহ তাআলা একটু পরীক্ষা করি কর যে ভাব পারি সেই বাপ ও ভাই রে এইবারে শয়তান মর্দুদ কি করল আইব নবী যেখানে টাকা পয়টা ছিল ধন ছিল বাবা আচমকা আগুন লেগে গেল দাউ দাউ করে পুড়ে গেল হে তাইব নবী তজমিখানা পুড়ে আল্লাহ তজ বলে নামাজের পাঠিখানা বিচে আল্লাহর নামাজ আদায় করছে লাল্লাহ্ আল্লাহ কের করছে শয়তান সামনে যে বলছে ওরে আইয়ুব তুই তিল্লা জিকির করছো স্মরণ করছো একবার পিছনে ফিরে দেখো তোমার ধন্দল যা টাকা পয়সা আছে আগুন লেগে গেছে সোনা সব পুড়ে গেছে আই উই নো বিনে কে বলছো এক কথা শুনে নিয়ে ওই মাল মাত্তার মালিক আমি না আমার আল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ যাতে রাজি আমি আইয়ুব তাতে রাজি কি বুঝলেন হ্যাঁ আল্লাহ এর নাম আল্লাহর পায়গম্বর এর নাম আল্লাহর পরীক্ষা সব পুড়ে সার্কার হয়ে গেল কিন্তু আল্লাহ ভোলে না আল্লাহ যেটা করবে ওইটাই ভালো জোরে বলুক এর নাম হচ্ছে ইমানদার এর নাম হচ্ছে মোমেন এর নাম হচ্ছে আল্লাহর পেয়ারা আমাদের কি চলি কি করি আল্লাহর বাজে আজে কথা বলি আল্লাহর বাজে আজে কথা বলি কেন বলবেন বাবা কেন বলবেন গেরাবার একজন টাকা হাওলাদ দেইনি মসজিদে চাচন বद्दुआ করতে আল্লাহ দুটো গরু যেন মরে যায় মসজিদে যে বद्दुआ করতে আল্লাহ আমি টাকা হাওলালা চাইতে গেলাম দেইনের গরু যেন মরে যায় কি দোয়া দাকদিন বাবা এইবার মোনাজাত শেষ করে বাড়ি গে দেখে বাবা ওই যে দুটো চাষের গরু ছিলা সেই গরু মরে গই দেখেছে ও দোয়া চাচ্ছিল যে টাকা দেয়নি তার গরু মরুক আল্লাহর কি মহিমা দেখেন ওর গরু মরি গে তখন এবার গরুর পিঠে হাত দিয়ে বলতে হারা মারল তোর মৌত তুই গরু চিনিস নি এটা আমার না আমার কথা বুঝতে পারি না আজকের আমাদের দোয়া সব অন্য হচ্ছে বা জি আমরা পরের জন্য দোয়া করতেছি আমাদের আসতে এই জন্য দোয়া হিসেব করে করতে হয় জি আমরা তো পারি না আল্লাহ রায়ুব আল্লাহকে খুশি করলেন আল্লাহকে সন্তুষ্ট করলেন আল্লাহ রাজি হয়ে গেল শয়তান বলছে আল্লাহ এমন তোমার বান্দায়ুব তোমার ছাড়া বলে না ঠিক আছে আরো পরীক্ষা করব দেখি কি হয় আচমকা গরু ছাগল যা মরে গেল যা ছিল মরে গেল আল্লাহ রায়ুব জেকের করছে আল্লাহর নামাজ আদায় করছে বাবা শয়তান যে বলছে ও আয়ুব রে তোমার গরু যা মরে গেছে ছাগল যা ছিল মরে গেছে নবী চিৎকার। রে মনছে বে ইমান তুই দূরে যা দূরে যা আজকের গরু ছাগল মরেছে তাতে কি হয়েছে একদিন তো আমার ছাড়াতে পারবি না আল্লাহর মাল আল্লাহ নিয়েছে আমি আল্লাহর জেকের থেকে দূরে যাব না কি পরীক্ষা এ কি পরীক্ষা এর নাম তো ইমানদার এর নাম তো মোমেন এর নাম আল্লাহর চাওয়া ও ভাইরা রে শয়তান তখন বলছে আল্লাহ এত পরীক্ষা করি কিন্তু তোমার বলে না এইবার লাস্ট পরীক্ষাটু করব আল্লাহ পাক দেখে বলছে যা পারবি কর তুমি মনে দিস ও জামার এমন নবী এমন পয়গম্বর যা কিছু করতে করবি কর তবে আমার ছাড়া আমার আয়ু কি ভুলবে না টাকা পয়সা যখন হয় আল্লাহর শরণ করতে হয় আল্লাহ যখন ধন দৌলত দেয় আল্লাহরে ডাকতে হয় আর আমাদের উল্টো বাবা জমি কেনার জন্য পাগল ঠাকা হয়েছে আল্লাহ মগরা জমি দেখতে চোখেন কেনব মগরা মগরা কিনতে ভাল লাগতে না কেনব দেখ দিন ভাই দেখ আল্লাহ আকবর আশা মেটে না বাবা শুধুই চলছে শুধুই চলছে কি হবে বাবা কি করলে জীবনটা সব তো বেকার সব বেকার একটু লক্ষ্য করুন টি হিসাব করো ও ভাইরা রে শয়তান মরদুদ কি করল এইবারে কয় একটা পোক আছড় দিল আই নবীর নাক দিয়ে পোকার ভিতরে ঢুকে গেল খুলে খুলে খেতে লাগল গস্তগুলো খেতে লাগল কত যন্ত্রণা কত কষ্ট হচ্ছে আল্লাহ আইয়ুব চিৎকার করে বলছে আল্লাহ যত কষ্ট আমার দিক না কেন তোমার নামটা জানামি না ভুলি এর নাম আল্লাহর পরীক্ষা এর নাম আল্লাহ বলা ও ভাইরা রে তিন বৌ চলে গেল কাস থেকে ছোট বউকে দেখতে বলছো আমার ছোট বউ তুই বল 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 আমার তো বিপদের দিন এখন বল তুই কি করবি তোর তিনশো দিন তিন বুবু চলে গেল আজ বল আমার ছোট বউ তুই কি করবি আল্লাহ রাইমের ছোট বিবি কেঁদে কেঁদে যে স্বামী গো কোন কথা চলবে না কোন কথা চলবে না আমার স্বামী আমি যেদিন কবিলা বাধ্য হয়েছে কোন কথা চলবে না আমি মরণ কোন পর্যন্ত আমি স্বামীর পাশে থাকতে চাই আমি যাব না এই জন্য তো জাত আমি গত বছর বলেছিলাম আপনাদের মনে আছে কি জানি না বাবা জাত বংশ মেয়ে দেখে বিয়ে করতে হয় জাত বংশ মেয়ে দেখে বিয়ে করতে হয় যে মেয়েটার মধ্যে আদব আছে যে মেয়েটার মধ্যে পর্দা আছে যে মেয়েটার মধ্যে বোরকা আছে যে মেয়েটার মধ্যে তাহাজ্জুদের নামাজ আছে যে মেয়েটার মধ্যে আল্লাহ আল্লাহ শব্দ আছে ওই মেয়েটার বিয়ে করতে হয় কিন্তু আজকে আমরা সেই মেয়ে খুঁজে পাইনি বাবা সে মেয়ে আমরা খুঁজে পাইনি বাবা সে ছেলে আমরা খুঁজে পাচ্ছি না জি পাবো কোথায় বাবা সে পর্যন্ত তোমার যেতে হবে তো তোমার আমার ছেলে জেদ দিচ্ছে বা বাপের পছন্দ লাগে না মার পছন্দ লাগে না মামুল লাগে না ওনার পছন্দ এই জাপার মহাফিলে বসে আছেন তো আর কত যুবক ছেলে রাস্তার ধারে বসে দেখেন গে ফোন আল্লাহ মার 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 কি মারতা আল্লাহ জানে আমি এদিন ড্রাইভার বলছি কচি রাখদিন দিন দেখি কি মারতেছো হঠাৎ রাত তখন একটা বাজে রাস্তার ধারে বসে এই 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 আমার আপনার কার্তিক মাসের নেও কার্তিক মাসের ঠান্ডা একাই হাই বলছি কচি কি মারবার করতেছি বলছে তুমি বলবো না আমাদের ছেলে আমাদের ছেলে দেখেছে কাজ হবে বাবা তার জন্য আমি দিচ্ছি রেখে যাও শুধু মল্লি হয় এই মার মার ফোনে বলবে না তখন বাপের বলবে মর মর হ্যাঁ এই জন্য তো ছেলে তৈরি করতে হবে বাবা তাই গত বছর বলেছিলাম আপনাদের মনে আছে কি জানি না খুব স্মরণ করবেন বাবা এই বাড়ির পাশে আমার চাঁদপুর হুজুর কেবলা বাগান লাগিয়ে দিয়ে চলে গেছে জোরে বলুন সবাই চিল্লে বলুন আর একটু জোরে বলুন লক্ষ লক্ষ মানুষ আসছে হ্যাঁ মানুষ আসছে হজুর আমার বাগান লাগিয়ে চলে গেছে বাবা নেই আজকে লক্ষ লক্ষ মানুষ ওই ওনার কবরটা করছে তোমার আমার বাপের কবর কজন জেরাত করে তোমার আমার বাপের কবরের কাছে কজন যাচ্ছে বলো নিজে ছেলেই যাচ্ছে জি এজন্য বলছি বাবা খুব সবসময় আল্লাহর আয়ু যখন এই অবস্থায় বাবা তিনটে বউ যখন চলে গেল ছোট্ট বউ থেকে গেল কিন্তু আল্লাহর কি মহিমা বাবা শয়তানি পরীক্ষা বাবা এত দুর্গন্ধ ছুটছে বাবা এত দুর্গন্ধ ছুটছে কয়েকটা গ্রাম বাবা ওই দুর্গন্ধে থাকতে পারছে না গ্রামবাসী ছুটে এসেছে ওরে আয়ু রে যা তুই চলে যা 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 চলে যা চলে যা ওয়াইব নবীর তুই চলে যা চলে যা চলে যা এই স্বামীকে রাখা চলবে না নেবে গ্রামে থাকা চলবে না এই রোগ জাঁজ সারা গ্রাম ছড়িয়ে পড়বে আমরা বিপদে পড়বো এখন কি হবে কি হবে চলে যা চলে যা তাই কি করলো এক কথা কোনো প্রতিবাদ না করে নিজের সঙ্গে চাংদলা করে পাতা করে ওই আর বনে বিবি চলে যা আহ স্বামীর মোহব্বত স্বামীর প্রেম আগে স্বামীর ভালোবাসা আগে জি হেজর যদি ভালো বউ হয় তোমার জীবনটা শান্তি হবে এই যদি আল্লাহওয়ালা বউ হয় সারা জীবন তুমি শান্তি পাবে হ্যাঁ আর যদি মুখ কালো করে কথা বলে শান্তি পাবে তো বাবা এইজন্যতে আল্লাহ জড়ায়ে জড়ায়ে বানিয়েছে একটা নারী একটা পুরুষ একটা ছেলে একটা মেয়ে এটা আমার আল্লাহর দান জোরে বলি সুবহানাল্লাহ জি এটা আমার আল্লাহর দান জি আল্লাহ পাক তিনি বানি দিয়েছে এই সংসার সুখের হবে তোর স্বামী স্ত্রী মিলে চল জি কিন্তু আজকের প্রত্যেকটা সংসার লক্ষ্য করে দেখুন আগুন জ্বলছে টাকা আছে অর্থ আছে সব আছে স্বামী বই কথা শোনে না বউ স্বামীর কথা শোনে না সব উল্টো পাল্টা চলছে সংসার হচ্ছে বাবা জি এজন্য তো বলছি বাবা শান্তি পেতে গেলে শান্তির মতো কাজ করতে হবে তোমার ঘরটা তুমি নামাজি বানিয়ে দাও এই নামাজ এইবারে জঙ্গলে মনে চলে গেল এইবার যাবার পরে পরে স্বামী স্ত্রী দুজনে ওই পাহাড়ের ঝর্নার পানি আর লতা পাতা খেয়ে দুজনে বেঁচে আছে বাবা বলছে আল্লাহ আমার আর একটা পরীক্ষা বলছে শয়তান যতবারই তুই পরীক্ষা কর তোর অনুমতি দিলাম আমার আয়ুবকে টলাতে পারবি না আয়ুবকে হালাতে পারবি না কারো আয়ুব হচ্ছে আল্লাহর প্রেমের ভাইরা রে শয়তান মানুষের চেহারা ধরে এইবার মহিলার কাছে গেলো রে রহিমা তোমার স্বামীর যে আজকের কঠিন রোগ তোমার একটা কাজ করো একটা কাজ করলে তোমার স্বামী ভালো হয়ে যাবে এক্ষুনি সুস্থ হয়ে যাবে কি কাজ বলে একটা বকরি ছাগল কিংবা একটা বলে আজকের দুম্বা শয়তানের নামে তুমি জবাই করো এক্ষুনি তোমার স্বামী ভালো হয়ে যাবে এক্ষুনি তোমার স্বামী সেরে যাবে এবার আইবি নবীর বিবিড়ে কে বলছে স্বামী গো একজন আওয়াজ দিয়ে বলে গেল শয়তানের নামে একটা বকরি কিংবা দুম্বা যদি কথা শুনেছি বল একমাত্র পৃথিবীর জমিনে একমাত্র আমার আল্লাহ ছাড়া কেউ পারে না কার কথা শুনেছিস কার কথা শুনেছিস আজকে দুম্বা ছাগল কোরবানি দিয়ে আমাকে ভালো করবি খবরদার মুখে আনবি না স্বামী এত কঠিন রোগ আমি কি করব এই নবীটা কি বলছে রে আমার আশি বছর ধন দৌলতের মালিক ছিল আর কয়েক বছর আল্লাহ ছিনিয়ে নিয়েছে কয়েক বছর কেড়ে নিয়েছে আরে আমার বিবি রে একবার শুনিয়ে জেনে আশি বছর আমরা আনন্দ করেছি খাই করেছি এই আশি বছর যদি আল্লাহ রোগ দেয় একদিন বলবো না আল্লাহ আমার ভালো করে দাও কত বড় ইমান তাজা আল্লাহ যদি আমার আশি বছর রোগ দেয় তবু আমি বলবো না আল্লাহ ভালো করো যে তো আল্লাহ দিয়েছে আল্লাহ সারাবে জোরে বলুন কত ইমান তাজা বাবা আমি গত বছর বলেছিলাম মনে আছে বেগুন যখন আল্লাহ পঞ্চাশ টাকা ষাট টাকা কিলো হয় চাষার কথা বেকা বেকা পটল যখন আশি টাকা কিলো ও বাবা চাষার কথা আলাদা করতে হয় করতে হয় জি তিন বিঘে করে এলো সব হাজা লেগে গেছে চাচা কিরাম খবর বলে সব শেষ কেন হ্যাঁ যখন আল্লাহ দেয় আল্লাহ সবর তো করতে হয় আল্লাহ তুমি দিয়েছো এটা তোমার মাল আমার মাল তুমি দিয়েছো আল্লাহ তুমি যদি না দিতে আমি পেতুম না এ সবর করতে ধৈর্য ধরতে আমাদের মধ্যে কিন্তু সেটা নেই বাবা আব্বা যান ভাই যান একটুখানি আপাদের বুঝিয়ে দেয় একটুখানি বলে দেই বাবা আমার রাজাপুরের মা সোনার চাঁদেরা একটুখানি মনে রেখে দিও খোকা ভাইকে তোমরা ভালোবাসো আমার ইউটিউব তোমরা ওয়াজ শোনো আমি জানি অনেক মেয়েরা ফোন করে বলে হাজু রাতের বেলা ওয়াজ শুনছি তোমার ওয়াজ শুনছি আমি ভালো গান না শুনে ওয়াজ শোনো তাদের ঠিক আছে তবে আমি বলবো মা বোনেরা বেটিরা সংসার সুখের হয় রমণের গুণে তোমরা যদি ভালো হও সংসার সুখের হবে শান্তির হবে ও মা বোনেরা বেটিরা তোমরা আই ছিল নারী নারী কেমন বিবি কি করলেন বাবা এইবার স্বামীকে রেখে গ্রামগঞ্জে চলে গেল দিগিরি করবে দাসগিরি করবে ধনী লোকের বাড়ি চলে গেছে যাওয়ার পরে বলছে মা গো আমার একটু কাজে মা আমার একটু কাজ করতে লেবামা আমি বড় আমি বড় আজকে দু আজকে দুধ দিনে পড়েছি আমার একটু কাজে লেবে কাজে লেবে ভাই বাড়ি আলার বাবা সোনার হার গলায় বাবা পারক সোনা হাতে আছে সোনার চুড়ি তাই বাড়িওয়ালার বউ ডেকে বলছে তুমি কে তুমি তো কাজ করা নারী না তোমার তো সোনার গহনা গলায় আজ হাতে আছে সোনার চুরি কানে আছে সোনার ব্যাপার ভালে জান রে আমরা ছিলাম আজ আমরা পকের পথের ফকির আমাদের কিছু নেই আমার স্বামী রুগী জঙ্গলে বনে রেখে এসেছি ও বাড়িওয়ালা ও বাড়িওয়ালা যদি আমার কিন্তু কাজে লাগাও তুমি যা কিছু দেবে আমি পাছা করিলে আমি স্বামীর খাইয়ে আজকে বাঁচাবো ধনী লোকের বউ কি করবে বলে তোমার কাজে নেবো না কাজে নেবো না তুমি বাড়ি থাকবে ওই রূপ নারী তুমি কি সুন্দর চেহারা তোমার দেখতে কি সুন্দর তোমার আজকের গনা তোমার আজকের কাছে তোমার কাজে নেবো না কাজে নেবো না না তো ফ্রি করবো না আমি কাজ করে নেবো ও ভাইরা রে এইবার বাড়িওয়ালার স্বামী হাল্লার নবীর বিবির প্রতি নজর পড়ে গেল তখন চিন্তা করতে লাগলো কুপ্রস্তাব দেবে আপনার আপনার নোংরা বি করবে কিন্তু না আল্লাহ নবীর বিবিরে কোনো দিন নোংরা হতে পারে না ও ভাই এইবার বলে নাই নবীর বিবি সারা দিন ঘাটাঘাটি করে যা কিছু পাঙ্গায় সন্ধার কিছু স্বামীর কাছে নিয়ে আগে স্বামীর গালে তুলে দেয় স্বামীর পেটটা ভরায় তারপরে নিজে খায় যদি থাকে খায় নইলে খায় না ঝর্ণার পানিগুলো ধরে ধরে খায় দিম নবী ডে কে বলছে ওরে আমার ছোট্ট বিবি এই দেখো রক্ত বুঝ গড়িয়ে পড়ছে এই দেখো পোকাগুলো খুবলে 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 খাচ্ছে আমার বড় যন্ত্রণা বড় কষ্ট হচ্ছে ওরে আমার ছোট বিবি রে আমার ভুমুষগুলো একটু মুছে দাও আমার ভুমুষগুলো একটু মুছে দাও আমার বড় কষ্ট হচ্ছে যন্ত্রণা হচ্ছে তাই বিবি তখন কি করলে নিজের আসল খানা হাতে জড়িয়ে স্বামী রক্ত বুঝ মুছে দা ও স্বামী তুমি কেমন আরাম পাচ্ছ না বলো তোমার কেমন লাগছে বলো আইবনবী মাতা মেনে বলছে প্রাণীর বিবি রে আমি আর স্বস্তি পাচ্ছি না আরাম পাচ্ছি না এই বিবি কি করলো এইবার নিজের আসল করা ফেলে দিয়ে নিজের জিভটা বার করে চেটে চেটে আল্লাহ নবী রক্ত বুঝগুলো পরিষ্কার করে জিভ দিয়ে চাচ্ছে সেই কঠিন দুর্গন্ধ রক্ত জিভ জীব দিয়ে চাচ্ছে আল্লাহর নবী দেখে অবাক তুমি জীব দিয়ে আমার রক্ত ফুজ গুলো আল্লাহর নবী বিবি মুসকে মুসকে হাসছে জোরে আরেকটু চিল্লে বলো আর একটু জোরে বলা গেল না আমরা তো বৌরি এত ভালোবাসি বাপ যদি ফোড়া টোড়া হয় যদি রক্ত বুঝ দা তুমি যে আয় রোজগার করেছ আমার নামে ব্যাংকে দাও আমার নামই ব্যাংকে দাও আমার নামই জমি কিনে দাও ও বাবা এটি চাটার কথা বলে দি এটি চেটিয়ে দে ও তো আমার তোর চোদ্দ পুরুষ দিয়ে চাটা আমি তো চারটি আইছি আমি মাল নিতে আইছি জি তা সব নারী না বাবা সব না ও ভাইরা রে জিপ দিয়ে চেটে 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 পরিষ্কার করে দেওয়ার পরে স্বামীর কাছে যখন বসে আছে আয়ুব হাত দুখানা তুলেছে আয় আল্লাহ আজ আমার চারটি বিবি আল্লাহ রে তিন বউ আমার চিনল না চলে গেল আমার ছোট বউ আমার চিনতে পেরেছে আর নিজে কোনো কান্না করে না যে জীব দিয়ে খাওয়া খাই খাওয়া করে ওই জীব দিয়ে রক্ত মুজগুলো আল্লাহ পরিষ্কার করে দিচ্ছে আল্লাহ তাই আমি তো স্বামী দোয়া করছি আল্লাহ তোমার নবী দোয়া করছি আমার বিবির নামটা রহমতের খাতায় লিখেলা আমার বিবি যা করেছে আমি ভুলতে পারবো না আমার বিবি যা করেছে আমি জীবনে ভুলতে পারবো না ও ভাইরা রে তার পর দিন যখন চলে গেল সেই ধনী লোকের বাড়ি কাটতে বাপ তাই মহিলার স্বামী দেখে বলছে রহিমা তোমার মাথার চুল লাগবে এই নবি চুল ছিল বাবা বড় হাঁটু পর্যন্ত লম্বা চুল ছিল দেখতে কালো কুচকুচ চুল ছিল এত সুন্দর চুল ছিল কেতাব এসেছে বাবা এই নবীর বিবি চুল আর আল্লাহর নবীর হজরত দিনের নবীর বিবি আপার বলে খাদি জাতুল কোবরার চুলগুলো আর মা ফাতেমার চুলগুলো এই পৃথিবীর জমিনে বাবা তিনটে নারীর চুল ছিল বড় সৌন্দর্য দেখতে মানুষ পাগল হয়ে যেত যেহেতু রহিমার চুল আর বাবা খাদিজাতুল কোবরা আম্মা জানের চুল আর মা ফাতেমার চুল এই তিনটে চুল ছিল অত্যন্ত পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ তাই আল্লাহর নবীর বিবি ডেকে ডেকে বলছে ও বাড়িওয়ালা আমি খেটে দেবো কষ্ট করে দেব তুই যা বলবো আমি তাই করে দেবো কিন্তু না না আমি মাথার চুল দেব না কেন কেন আমার স্বামীর সমস্ত শরীর পচে 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 গেছে আমি স্বামীর যেখানে ধরি গোস্ত করছে যাই আমি মাথা নিচু করি আমার মাথার চুল ধরে আমার স্বামী একটু উঠে উঠে বসে এই চুলগুলো আমার স্বামীর জন্য আমি রেখেছি এই চুলগুলো দুনিয়ার কার জন্য না আমার স্বামী ভালোবাসে বলে আমি চুলগুলো সুন্দর করে রেখে দিয়েছি এই চুল দেওয়া যাবে না এখনকার কিছু কিছু মেয়ে বাপ সব মদ্দালক হতে লম্বা চুল কেটে বাবরি করেছে বাবা চেনা যায় না সালাম কারে দো বাবা জি সালাম তো ছেলের চেনার বাবরি শার্ট লম্বা চুল না পেছন্দে সালাম দেও বিপদে পড়েছি ওই তো মেয়ে সেই আমি তো আমি তো তো চিনতে পারিনি তুই কেটা বলছি বুঝবে তো না তুমি আল্লাহ বাহ সব পাল্টে যাচ্ছে বাহ কিচ্ছু বলেন আমি গত বছর বলেছিলাম আমার বহু মাছ আছে এখন আজ আল্লাহ কসম করে বলছি আপনা আল্লাহর দিকে তাকিয়ে বলছি এখন আমার মা চাচিরা অনেক আছে বাবা রাস্তায় চলে ওদের মুখ দেখা যায় না হ্যাঁ ওরা রাস্তায় চলে মুখ দেখা যায় না বাবা ঘুমটা নাকে ডগা পর্যন্ত দেখেছে কত আদব সকাল ভালো উঠে আগে রাস্তাগুলো ঝাড় দিত আমার মা চাচিরা কেন কোন ভালো লোক যদি রাস্তা দিয়ে যায় তার পায়ে নোংরা লাগবে তাই রাস্তাগুলো ঝাড় দিত কত আদব ছিল বাবা সব পাল্টে গেছে বাবা এখন টাকা টাকা শুধু চাচা দৌড়চ্ছে টাকা ਲੈ টাকা ਲੈ ওইরে হচ্ছে বাবা পঞ্চাশ বছর হচ্ছে না বুকি বকিবাতা চাচা শুয়ে উঠতে কেন টাকা লে টাকা লে বলতে আল্লাহ বোন আমার কিরকম হচ্ছে ডাক্তার বলতে যা জীবনে আয় করেছিস ভেলের আয় দেয় গে যা প্লেন করে চলে যা বাস টিকিট কেটে করে যাচ্ছে এই এইবার ধরা পড়ে গেছে ফিল্ম শেষ বলতে বাড়ি যা কি হলো বাবা কি হলো সব তো বেকার করলে বাবা হ্যাঁ এখন তুই মসজিদে গেলে কাজ হবে তো বাবা বলো সময় সাধনা করলে কাজ হবে বাবা হ্যাঁ আল্লাহ এই বলছি বাবা একটু ফিরে আসতে হবে একটু ফিরে আসতে হবে আল্লাহকে চেনো বাবা দুনিয়ায় কেউ কারু না আমি খোঁখামাই বলে যাচ্ছি বাবা যেহেতু আপনারা ভালোবাসেন বলে মহব্বুত করেন বলে একটু বলি বাবা যেহেতু আমি তো এই রুয়ে ডাঙায় আল্লাহ বাহ কত ছোটবেলায় যাতায়াত করছো আমার বয়স্ক বাবা যে চাচা যারা আছে জিজ্ঞেস কর দেখুন বাবা জেজ করে দেখুন আমার হুদিরের সঙ্গে আসতাম হবে জি এ হুজুর সঙ্গে আসতামে উড়ুয়ে ডাঙায় আমাকে অনেকে চেনে বাবা অনেকে চেনে আপনারাও চেনেন বাবা আমি বড়াই করি অহংকার করিনে নেই আল্লাহর কসম করে বলছি আমি গর্ব করি নেই আমি সেই খোকাবাজ আপনাদের হ্যাঁ কথা বলেন আর আমি এক জায়গা দাঁড়িয়ে আছি বাবা এক জায়গা ফুরফুরার বসিরাত সেই জায়গায় আমি দাঁড়িয়ে আছি বাবা আমার জীবনে কেউ তো আলাতি বাবা জি আমারও সম্মান আছে আমারও মানুষ চায় বাংলা আমার নাম আছে বাবা জি আমারকে তো টলাতে পারি সেদিন একজন বলছে হুজুর কে কোথাকার কে নাকি ফুরফুরাল বিরুদ্ধে বলছে বলে ফুরফুরে নবী আসেনি নবী সাহাবীর আসেনি তাই ভাইরাল হচ্ছে বাবা আমাদের কিছু যুবক বলতে হলিও হতে পারে আন্দাজে চালায় তাই ইউটিউব দেখে আমার বলে হুজুর ওদের ব্যাপারে তো আপনি কিছু বলেন না তো কোন ইউটিউবে তো আপনার দেখি তো সব কথা হাতি বলবো কি ভাই আমি বেশি কথা বলি আমি অল্প কথা বলি জি যে আমার ফুরফুরা বসিরাটের বিরুদ্ধে বলছে একদিন মনে রেখে দিও ওরাই এসে ফুরপুরার পাট এপে ওরাই বসিরাটের পাট এপে বাবা জি যেমন আপনারা দেখছেন না যারা বলেছিল ফুরফুরা যাব না ফুরফুরা চিনি নে কি এখন বলতে যাওয়া যাওয়া না কেন কেন মিটে গেছে সাজ মিটে গেছে সাজ মিটে গেছে একদিন যে সব কথাবার্তা বলেছে সব ভাইরাল হয়ে গেছে বাবা কোন মানুষ বলে না কথা কোন মানুষ বলে না কথা ফুরফুরা বসিয়ার বিরুদ্ধে যা বলিস বাবা সব ভাইরা জি আল্লাহ আকবর আর এখন বলতেছে ফুরফুরা চিনে ফেলেছি ওখেন যাওয়া ওখেন যাওয়া কেন চুলকুনি মিটে গেছে তাই জি এজন্য জন্য বলছি বাবা খুব সবদার তোমার আবার ইমান লুটে নেবে বাবা তোমার আবার আজকে শেষ করবে বাবা তৈরি হয়ে গেছে বাবা আমার ক্যাডাঙ্গা হুজুর কিছু জানতো না হ্যাঁ আমার ক্যাডাঙ্গা পীর হিসাবে জানতো না সারা জীবন বসিরাট আর ফুরফুরার গুলামী করে গেছে জোরে বলুক একটু আসতে বলুক আর একটু জোরে বলুক আমার দরগাবরি হুজুর চিনত না হ্যাঁ আমার দরগাবরি হুজুর চিনত না সারা জীবন আমার দাদা পীর আর বসিরাটের পীরের গুলামী করে গেছে জোরে বলুন আমার পানি গোড়া বড় হাবসা হুজুর কেবলা দেখা মানুষের সব গুলো দেখা ওনারা বসি ডাটার ফুরফুরার গোলামি করে গেছে জোরে বলে আর এখন পাশ মরা নাকি বিচার তো আল্লাহ করবে বিচার তো আল্লাহ করবে খবরদার অহংকার গর্ব করো না হ্যাঁ শয়তান মর্দুদ এলেম কম ছিল না ফেরেস্তাদের মাস্টার ছিল ফেরিস্তাদের মাস্টার ছিল অহংকার গর্ব করলো বলে আল্লাহ পাক্তার বার করে শয়তান বেঈমান করে বার করে দিয়েছে কোথায় যাচ্ছ বা কোথায় যাচ্ছ এই জন্য পাই ধরে বলে যাচ্ছি বাপ অহংকার গর্ব করো একদিন পতন হবে আমি আমার জীবনে বহু কিছু দেখেছি বাবা এই তো অল্প বয়স জি অনেক কিছু দেখেছি আমার সোনা যে ডাল ধরিয়াছো ওই ডালটা ধরে থাকো বসিরাট আর ফুরফুরার ডাল ধরে থাকো কে কি বললো ভাইরাল করার দরকার নেই তার মুখে সে বলবে কিন্তু আমার কাছে কথা হচ্ছে আমরা বসিরাট ফুরফুরাকে ভালোবাসি জোরে বলবো চিল্লে বল খবরদার ফিরে আসুন আব্বা যান বেশি কথা বলবো না সংক্ষেপ করে বলে দিই বাংলি তখন কি করলেন বলে আমি চুল দেব না চুল দেব না চুল দেব না চুল দেব না এই চুলটা আমার স্বামীর জন্য রেখেছি মাঝে 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 আমার মাথা চুল ধরে স্বামী ওঠে একটু বসে এই জন্য চুলটা স্বামীর জন্য রেখে দিয়েছি না 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 তো একটা কাজ করো অর্ধেকটা চুল তুমি দিয়ে দাও অর্ধেকটা থাক স্বামীর জন্য তুমি রেখে দাও অনেক খাদ্য খাদ্য দেব। বাবা মেয়েদের মন কি করবে অর্ধেকটা চুল দিলো অর্ধেকটা থেকে গেল এইবার বেঈমান শয়তান বিবি যাবার আগে চলে গেছে ওরে আইবরে রে ওরে আয়ুব রে আর তোমার আমল করলো আজকের হাতে নাতে ধরে মাতার চুল কেটে নিয়েছে তুমি যা এত প্রশংসা এত ভালোবাসো আজকে তার জ্বলন্ত প্রমাণ দেখবে আল্লাহর নবী চুপ করে বসে চলে গেল হঠাৎ দেখা গেল কি জানেন আল্লাহর নবীর বিবি স্বামীর কাছে হাজির আল্লাহর নবীর বিবি যেই পাশে বসে গেছে নবী প্রশ্ন করলো বিবি রে তুমি এত নিচে লাভবে আমি বুঝতে পারিনি এত নিচে লাভবে আমি বুঝতে পারিনি আজকের বলছি শুনে লাও জেনে লাও বুঝে লাও আজকে তুমি যে কুকীর্তি করে আমার কাছে এসেছ তোমার সঙ্গে কথা বলার মতো মানুষগত আমার নেই বলে আল্লাহর কসম করে বলছি স্বামীগ আমি জীবনে অন্যায় করিনি আমি কোনো অপরাধ করিনি গো একমাত্র স্বামী ছাড়া আমি কিছু চিনি না 啊啊啊。Uh huh. না 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 তুমি মাথার চুল কাটলো কি করে নিশ্চয় কোনো অপরাধ না করলে তোমার মাথা চুল কেটে না 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 হবে না হবে না এইবার আইব নবী যখন কথা বলে না আইব নবী যখন কথা বলে না আল্লাহর কি মহিমা আল্লাহর কে রাধা বাবা এইবার আইব নবীর একটু মনে মনে রাগ করলো রাগ করে স্বামীর কাছ থেকে চলে গেল গ্রামে স্বামীর কাছ থেকে একটু দূরে চলে গেল আই ভাইরা রে

আল্লাহর পায়গম্বর এতদিন যে বলেছে শয়তান বন্ধু বেঈমান আর আমি বলছি আল্লাহর ফেরেশতা অনেক পরীক্ষা তোমার হয়েছে পরীক্ষা তুমি পাঁচ ডিভিশনে পাস করেছো ওরে আইমু নবীরে তুমি একবার পায়ের গুড়মুড় তুমি জমিনে মারো আল্লাহ পানির ফোয়ারা বার করবে গত্ত হয়ে যাবে ওই পানি তুমি গোসল করবে তোমার শরীরটা ভালো হবে রোগ সেরে যাবে তুমি আগের মতো সুস্থ যুবক জুয়ান হবে আল্লাহ রায়ুব শোনার পরে যে পায়ের গুড় মুড়ো মারলো এইবারে পানির আপনার গত্ত হয়ে গেল পানির পরা চটলো আল্লাহ নবী কি করে গোসল করলেন গোসল করবার আবার আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন সমস্ত রোগগুলো সারিয়ে আগের মতো তরুণ তাজা আল্লাহ বানিয়ে দা আঠারোটা বছর এই রোগে আক্রান্ত হওয়ার পরে আল্লাহ পাক ওকে নবীকে সারালো উনি একটা পাহাড়ের চূড়ায় পাহাড়ের চূড়ায় যে আইবে নবী বসে আছে ও ভাইরা রে মেদির রাগ মেদির রাগ হাপার বাসনার আপপার বলে বাসনার আগুন যেমন মেদের আকটা বাবা তমন হঠাৎ স্বামীর মহব্বত যখন বুকে বিদেছে বাবা গুটি গুটি পাই সেই জঙ্গলে চলে গেছে ও ভাইরে চতুর্দিকে তাকে আবার স্বামী নেই আমার স্বামী নেই স্বামী নেই তাই ওইখানে বসে কাঁদে আল্লাহ কেন আমি রাগ করে চলে গেলাম আল্লাহ আমার স্বামী কোথায় খেত আমার স্বামী কোথায় চলে গেছে আল্লাহ আমার স্বামীকে তুমি ফিরিয়ে দাও আমার কোলে আমার কোলে তুমি নে দাও ও ভাই এত কান্না কেঁদেছিল ছোট বউ বিবি ওই চোখের পানির বিনিময় বাবা জঙ্গলে আপার পশু পাখিরা গাছ পর্যন্ত ওই বিবির কান্নায় কাঁদে অনেক কান্নার পরেবি তাকি তাকে পাহাড়ির চূড়াঙ একটা যুবক জোয়ান ছেলে বসে আছে কি সুন্দর চেহারা গুটি গুটি পাই গিয়ে গেছে গুটি গুটি পায় এগিয়ে গেছে ওই যুবক ছেলে সালাম দিয়েছে ইনি জবাব দিয়েছে বাবা জবাব দেওয়ার পরে চিৎকার করে যুবক ছেলে বলছে ও রহিমা ও ইবনে নবীর বিবি তুমি একবার তাকে দেখো তুমি আমার চিনতে পারবে তাহলে আমি তো তোমার চিনতে পারছি না তুমি কে বলি একবার ভালো করে চিনি দেখা আমি অন্য কেউ না আমি তোমার স্বামী তাকিয়ে দেখে এই তোমার স্বামী এই তোমার প্রাণ প্রাণ আমি চিনতে পেরেছি রে এইবার স্বামীকে এইবার গ্রামে যখন চলে এলেজি গো আল্লাহর কি মহিমা এই চার বিবির পেটে আমার আলামিন সাতাশটা বাচ্চা দিয়েছিল বাবা এই সাতাশটা বাচ্চা সব মরে গিয়েছিল ওই শয়তানি ধোকায় দাগা আমার আল্লাহ রাবুল আলমী আমার বাচ্চাগুলো ফিরিয়ে দা বাবা গরু ছাগল সব তো মরে গিয়েছিল আচমকা সব পাক ফিরিয়ে দিয়েছে বাবা যমন বাড়ি তমন আল্লাহ বানিয়ে দিয়েছে কি সুন্দর সংসার আল্লাহ আগের মতো ফিরিয়ে দিয়েছে ও ভাই রে সোনার সংসার কি সুন্দর সংসার আল্লাহ বানি দিয়েছে গো এবার সংসার চলতে চলতে তাকে তাকে তিনজন মহিলা আসছে বাবা ওই তিনজন মহিলাকে অন্য কেউ না আইবুনবির তিনজন বিবি ওরা শুনে চায়বুনবির রোগ ভালো হয়ে গেছে আবার মালমাত্রা সব পেয়ে গেছে তাই গুটি গুটি চলে এসেছে আই বুনবী বলছে তোরা কারা বলত আমি বৌ আমরা বলতে চলে গেলি কেন বলতে বুঝতে পারিনি বলতে এখন বুঝতে পেরেছে ও ভাইরা রে এই ছোট বিবি তোর স্বামীর গলা ধরে বলে স্বামী গো আমরা নারী অবলা সবলা হয় আমার স্বামী ওদের তাড়াবেন না বাজে কথা বলবেন না আমরা যেমন ছিলাম চারজন আবার সেরু সংসার সোয়াগ বানাবো ও ভাই ও রাজাপুরের মা বোনেরা বেটারা সোনার আমি আপনাদের কাছে বারবার অনায় বিনা করে বলে দিয়ে যাচ্ছি এই ইশতেহার একটু পড়ে পড়ে দেখবেন বাঙা সংসার অঘটন ঘটাবেন না সংসারে আজকে অশান্তি করবেন না সংসার সুখের রমণের গুণ একটা প্রবাদ আছে বারবার করে বলে দিয়ে যাচ্ছে মা বোনেরা বেটিরা সংসার শান্তি দিন ও ভাই কিন্তু গলা নবীর কথা অনেক মেয়ের আমাকে অনুরোধ করেছে বলেছে হুজুর আপনার ইউটিভিতে শুনি মা ফাতেমার ইতিহাস আমি যতক্ষণই বলি আমার কলেজ এখানে আজকে তো সার যা যদি বলেন কেন এসব কবরগুলো তো আমি চোখে দেখে বাবা আজকের কয়েক সপ্তাহ হলো আমি মদিনা শ্রেণীতে ফিরেছি বাবা কয়েক সপ্তাহ হলো আল্লাহর কাবা তপ করে ফিরেছি বাবা এখনো পর্যন্ত চোখের পানি গড়িয়ে যায় আমি রাখতে পারি না বাবা দু হাজার এক সালে আল্লাহর কাবা গেছি হজ করতে বাবা এদিনে আমি ওমরাও হজে গেলাম বাবা সমস্ত জায়গায় তন্ন তন্ন করে দেখলাম বাবা জানটা মনটা বুড়েছে জুড়িয়ে গেল তাই বলি রাজা মরির ভাই রে আল্লাহ যদি টাকা দেয় এক দি তো তা করবেন না আমার নবীর দরবারে চলে যান নবীর কাছে চলে যান আল্লাহর কাবার কাছে চলে যান একবার জিয়ারত করে আসেন আপনার জীবনের গুনাহগুলো আল্লাহ माफ করে দিয়ে দেন একটু চাইতে হবে একটু বলতে হয় একটু না চাইলে আপনি পাবেন না না চাইলে আপনি বুঝবেন না অরে ভাইরা রে এ নারীর কথা হারামি আমি যে নারীর কথা বলছি শুনিলিন ইনি হচ্ছে জান্নাতে রানী মা ফতেমা ও মেয়েরা ও রাজা বুড়ির মা বলে শোনাচ্ চাঁদেরা গো আজ পৃথিবীর মানুষের মুখে মুখে নাম কেন এমন জীবন তৈরি করে দুনিয়াতে চলে গেল যেনার কবরটা দেখি মানুষ চোখের পানি ফেলছে শুধু কাললা শুধু কাললা এই কয়েক সপ্তাহ আমি মদিনায় ছিলাম বাপ আমি দু সালে মা ফাতেমার কবর দেখেছি বাবা কবরের পাশে জিয়ারাত করেছি কিন্তু এদিন যে মা ফাতেমার কবর আমি দেখতে পেলাম না আমি আমার মোয়াল্লেম ভাইকে বললাম ভাই গো আজকের মা ফাতেমার কবর কি কোথায় আমাকে বলে এই দেখেন তাকে দেখেন সরকার পাঁচিল দি ঘিরে ফেলেছে মা ফাতেমার কবর আর দেখতে দেয় না আমি বললাম কেন হাতের মোয়াল্লেম বললো ভাই হাজি গো আল্লাহর হাজি যারা আছে চোখের পানি বিলে মা ফাতেমার কবর থেকে মাটি তুলে নিয়ে যা তাই সরকার এক বেদ দেরি না করে পাঁচিল দিয়ে ঘিরে ফেলেছে বাপু ওই ফাতেমার কবর কাছে যেতে দেয় না বাবা দাঁড়াতে দেয় না তাই আল্লাহর হাজিরা সব কবর গুলো দেখতে পায় মা ফাতেমার কবর দেখতে পায় না কেন মনে হবে জান্নাতের রানী আল্লাহর বেহেস্তের সর্দারি নি আল্লাহ ওনার বড় নিয়ামত বানিয়েছে জি তাসকের আপনাদের কাছে যেমন মা রহিমার কথা একটু তুলে দিলাম আল্লাহর নবীর মেয়ে মা ফাতেমার কথা একটুখানি বলি আপনার মনটা অন্তরটা ভিজে যাক এই ফাতেমার বয়স ছিল তখন পনেরো কত বললাম পনেরো মা ফাতেমার মায়ের নাম ছিল মা খাদি জাতুল কোবরা আমি কবরটা দেখিলাম বাবা মা ফাতেমার কবর দেখা যাচ্ছে বাবা গিরিল দিয়ে দেখা যাচ্ছে পাঁচিল দোবা বটে কিন্তু গিরিল দিয়ে মা খাদি জাতুল কোবরার কবরটা দেখা যাচ্ছে এই কয়েক সপ্তাহ হলো আমি দেখে জেরাত করে এসেছি বাবা আল্লাহর কসম করে বলছি আমি চোখের পানি রাখতে পারিনি যদি বলেন কেন হুজুর আমি এই জন্য কেঁদেছি চোখের পানি পড়েছে যে আমার রসুলের প্রেমের পাগল ছিল উনি খাদ্য পিঠে করে ভেদে গারে নূর তথা গারে সুর গারে হেরা যে পাহাড়গুলো গুলো আছে আপনার এই গারে হেরা আমার সুর আল্লাহর ধ্যানে ছিল ওইখানে খাদ্য বেঁধে নিয়ে আল্লাহ রসুলের বিবি আমাদের মা নবীর কাছে পৌঁছে দিয়েছিলেন জোরে বলে এটা আসতে বললেন কিনারি কিনারী তাই আম্মা খাদি জাতুল কোবরার এতেকালের তিন দিন আগে আমার নবীর গলাখানা জড়িয়ে ধরে বলেছিল হুজুর আমি তো আজকে আমি আপনার বিয়ে করেছি আপনি আমার করেছেন আমার উপায় কি হবে আমি তো দুনিয়াতে চলে যাব। আমি তো দুনিয়াতে বিদায় নেবো আমার উপায় কি হবে আম্মা কানছে আম্মা কানছে আম্মা চোখের পানিগুলো নবীর বুকে পড়ছে আহা আল্লাহ নবী ডেকে বলেছিল খাদিজা ও আমার বড় বিবি ফাতেমার মা কিসের বয় কিসের চিন্তা ও খাদিজা রে এটা খবর তোমার আমি নবী স্বামী দিয়ে দেই আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সালাম দিয়েছে কত বড় কপাল সৌভাগ্য আল্লাহ পাক সালাম দিয়ে তাম্মা খাদিজাকে সেই খাদিজা দিল কোমরার পেটের মেয়ে ফাতেমা জীবন যাপন করলো বাবা এন্তেকাল হয়ে গেল পনেরো বছর বয়স আল্লাহ নবী মদিনার মসজিদে দাঁড়িয়ে বলেছিল ও মদিনার সাহাবিরা একটা ভালো ছেলে দেখো আমি ফাতেমার বিয়ে দেব এই আশ্রা যখন রসুল আমার দিলেন ও ভাইরা রে মদিনার কোটিপতি ছেলেরা লক্ষ্যপতি ছেলে দলে 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 সব মদিনার মসজিদে হাজির আল্লাহ নবীর মেয়ের বিয়ে করে জীবন জুড়িয়ে নেবে আমাদের কোন ধনী লোকের মেয়ে বিয়ে যদি হয় আর ধনী লোক যদি ডিকি লাদ দেয় কোন মন্ত্রী যদি বলে আমার মেয়ের বিয়ে দেবো লোক জড় হবে না আমি করব আমি করব এখন হতি পাললি হয় মাল পাব মন্ত্রী এখন বর্তমান খুব অবস্থা খারাপ ও ভাইরা রে মদিনার মসজিদে যুবক ছেলেরা হাজির হুজুর আমি আপা জামাই খাব আমনবী পাক দেখো বাবা শোনো আমার মেয়ে কোটিপতির ঘরে যাবে না আমার মেয়ে লক্ষপতির ঘরে যাবে না আল্লাহ যে ছেলে পছন্দ করবে সেই হবে فاطمهর স্বামী সব ছেলে চলে গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার পথ দিয়ে যাচ্ছে ছেলের খোঁজে যেতে 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 একটা ছেলে পাওয়া গেল ছেলেটার নাম শেরে খোদালি আরবিতে যাকে বলা হয় আসাদিল্লাহিল গালিব আল্লাহর বাগ মাথায় পাকড়ি পত্তালি দেওয়া জামা উনি ছাগল বকরি চড়াচ্ছে ভেড়া চরাচ্ছে হাজরাতে আবু বাক্কার সিদ্দিক সালাম দিয়েছে ভাই আলি একটু মদিনার মসজিদে তোমাকে যেতে হবে কেন আল্লা রসুল তোমার জামাই বানাবে চোরে চোরে হজরতে আলী ডেকে বলছে ভাই হ্যাঁ আমরা একটা কথাই বলি না প্রবাদে হ্যাঁ বিড়িলের ভাগ্যে কি শিখে ছেড়ে পড়ে কথা বলি না বল আলি বলছে হাবু এমন একটা সংবাদ দিলে আমার মতো রাখাল নবীন জামাই আমার মতো রাখাল একটা নবীর জামাই যাও তোমাদের কাজ তোমার দেখো আমার কাজ আমি করি হাজরা তোমর ছিল কড়া মানুষ তুই যাবি না ধরলে আবু বলতে যাব হজরত ওমর যা শাসন করে গেছে বাবা পৃথিবীর ইতিহাস আমি গত বছর বলেছিলাম মনে আজকে জানিয়ে বাবা পৃথিবীর ইতিহাস হাজরা তোমর ফারুক শাসন করে গেছে বাবা হ্যাঁ আল্লাহ আকবর চৌকিদার পাঠিয়েছে আল্লাহ ট্যাক্সের পয়সা আদায় করলে আর সন্ধ্যাবেলা এসে ডান পকেটে যত টাকা ছিল রাজ দরবারে দিয়ে দিল হুজুর এইলেন হাজরা তোমার বলছে বাম পকেটে কি বলছে হুজুর এতেও টাকা বলছে ডান পকেটে টাকা বাম পকেটে টাকা বলছে হুজুর এই ডান পকেটের টাকা ট্যাক্সের টাকা আর বাম পকেটে ওরা আমার আদর করতেছে রসুল হ্যাঁ হজরত ওমর বলছে ওটাও ফেলো বলছে কেন ওটা আমার দেশে বলতে কাল থেকে তোমার চাকরি বর্তলায় সারা গ্রাম ঘুরু দিন কেটা তোমার দেয় এবার দেখ তুমি আজকে ট্যাক্সের টাকা আদায় করতে যাও বলে তোমার মাল দিচ্ছে কাল থেকে চাকরি বর্তলায় দেখেছেন শাসন কিরম বাবা এখন এ দিন আসে বা এ দিন আসে পথে হেগে চোখ রাঙাচ্ছে হেগিস তো তোর কি ও বাবা কি অবস্থা বাবা রাজি কোথায় হ্যাঁ মানির মান আছে বাবা মানির মান আছে আমি একটা খোকা ভাই আমার বিচার করছে একটা মূর্খ কলো সে আমার রান্নাঘরে কি বিচার করবে সই করতে পারবে ঠিক আছে আমার আছি কথা বাবা জি এই জন্য বলছি বাবা ঘাট অঘাট হবে কাল অকাল হবে মোড়ে মোড়ে দোকান হবে ছোট গাছে ফল হবে এরাও নবীর কথা বলে গেছে বাবা এসব হচ্ছে কিনা বলো চাচা হ্যাঁ হচ্ছে আরও কি হবে আরও কি চোখে দেখবে বাবা

এই বন্ধনের টাকা দেখেছেন আছে বাবা চলছে বাবা শুধু খাবা কাজ করব না চিন্তা করবে না আমরা আব্বা যান ভাই যান আমি ওদিকে যাচ্ছি না সংযোগ করে বলে দিয়ে যাচ্ছি হাজরাতে আলী সেরে খোদাকারামালা জু মাদিনার মসজিদে কোনায় বসে গেল কোনায় বসার পরে বাবা আল্লাহর নবী লক্ষ্য পড়ে গেছে ওরে আলী রে চলে আয় আলী হুজুর গুটি গুটি পায় নবীর সামনে বসে গেছে আমার নবী পাক দেখ বল চালি গো খবর কি তোমার বাবা খবর কি তোমার বাবা বলে হুজুর আমি এসে আপনার দরবারে আমি আপনার দরবারে এসেছি আমার নবী পাক দেখ বল চালি রে আমার আল্লাহ তোমরা পছন্দ করেছে তুই হবি আমার ছোট জামা আর যুবক মনটা কত স্বচ্ছ আর যুবক ছেলে বের কথা বলি কিরম হয় মনটা কিরাম হয় দেখবেন কোন ছেলে যদি বের কথা বলেন কচি তোর বে না করব করবো না কিন্তু ভেতর বলতে আমি করবানি আমি করবানি তার মানে কি বে এমন একটা নিয়ামত বুড়ো গা বললি বুড়ো রব রাজি তো আমি করব কত বলি ই আল্লাহর নিয়ামত বাবা আল্লাহর রহমত বাবা ও ভাই রে আমার নবী পাক দেখবো চালি বিয়ের কার কথা লাগবে কত আছে মার কর আলী হুজুর বলে এমটি গড়ের মাঠ কি কিচ্ছু নি তো বেতে খরচ লাগবে না এই এখন যেমন ছেলের বাপ মেয়ের বাপের কাছ থেকে লেচ্ছে আমার অনেক গাড়ি যাবে টাকা দাও ওজন কিচ্ছু নি দেখছেন না বাবা আমার অনেক লোক হবে টাকা দাও মেহের আর কি করবে বেই কি বলতে লে আবার যদি ছেঁড়া ফাটা লোক নোট হয় ফিরিয়ে দিচ্ছে টাকা চলে কত বড় সর্বনে সে আবার হাত তুলে মনাজার চালাচ্ছে এমনি মসজিদ দিয়ে এমনি টাকা চুরি যাচ্ছে আমার কাছে বুঝতে পারেনি বুঝতে পেরেছেন হচ্ছে বোধ নাকি সব হ্যাঁ একিন হয়েছে তা তো ঠিক কাজে লই গেছে বাপ হে ও ভাইরা রে খোদার ঘর পর্যন্ত মানে না চোর ধরছে বাপ মসজিদে টাকা চুরি করেছে চোর ধরে ফেলেছে ও বলতো আমি লাইনি বলতে মসজিদউটে বল ও মসজিদের দিবুটে বলছে খোদা তুই তো জানিস তোর ঘর আমি কি করেছি না করেছি বলি লেবে পড়েছে আল্লাহ তো এমনি জানে কি চালাক চোর জি চোর চালাক নয় এই কাজ করে এই কাজ করে যেমন আমার একটা ওয়াজ আছে ভাইরাল হয়েছে আপনার শুনেছেন কি জানি না স্বামী স্ত্রী কথা না তিন বছর ক বছর তিন বছর বউ বলতেছে স্বামী আগে বলুক স্বামী বলতে বউ আগে বলুক এইলে টেনশন ওদিক ফিরে শোক ওদিক ফিরে শোয় দুজন কথা হয় না জি হাল্লার কি মহিমা একটা শীত করা চোর আগে শীত করা চোর ছিল বুঝতেছেন ওই মাটি কেটে ভেতর ঢুকতো মাটির বাড়ি এখন তো সব নেই মাল ধরে বলতে চাচা দে চাচা বলতে দিচ্ছি দাঁড়া কত কায়দা এখন চলছে বাবা আর শীত করে খুঁড়ে 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 দুজন স্বামী স্ত্রী শুয়ে রয়েছে দিক ফিরে দিক ফিরে ওদের মাতার কাছে উঠেছে মাতার কাছে উঠেছে চোর আর মহিলা ছেলে যে গিয়ে হ্যাঁ এইবার দেখে একটা মদ ডালো দেখতে মদ ডাল ও তখন স্বামীর পাঁজা করে বলতেছে কই এই দেখো চোর চোর এইবার এ কি করেছে স্বামী হৌড়ি ফেলে দিয়ে চোর পাঁচা করে ধরেছে চোর বলতে ভাই তোর পায়ে ধরে বলতেছে আমি পেটের টানে বাচ্চা কাচ্চা টানে আইছি কোনদিনা তোর বাড়ি আসবো না চলে যাচ্ছি বলতে আমি তো ছাড়বো না কালকে মোরগ জবাই করবো লুঙ্গি গেঞ্জি কেনবো তোর দেবো তারপর ছাড়বো ও বলতে এত বাড়ি চুরি করতে গেছি কেউ মরসব সব দেয়নি তুই সকালবেলা মারবা তো বলতে না কাল সকালে তোর ঠিক করব ও জানে চোর ধরলি তোর লুঙ্গি গেঞ্জি কেউ দেয় সকাল হয়েছে আল্লাহ হকমা এবার লুঙ্গি গেঞ্জি এনেছে সেইরাম মোরগ খা ও বলতে ভাই এরম তো জীবনে কেউ করিনি কতবার গেছি তুই করতিস কেন ও বলতে ভাই কেন করতিস বুঝবি নে তিন বছর কথা হয় না ও আগে কথা বলেছে এই জন্য তোরে খাওয়াচ্ছি তুই যদি না আসতি আরো ক বছর যেত আল্লাহ জানে তো বলে বাস কথা বুঝতেছি ও ভাইরা রে পায়ে ধরে বলে যাচ্ছে স্বামী স্ত্রীর মিল মোহাম্মদ আলাদা হযরত আলী কারবালা যে কি করলেন এমটি গড়ের মাঠ হুজুর টাকা নেই আমার নবী পাক দেখো চালি কি আছে বলো বলে হুজুর চাদর আছে শীতে গায়ে দেই আর একটা ঢাল আছে যুদ্ধে কাজে লাগাই আমার নবী পাক দেখো বলছে বাবা আলী চাদরটা তুমি রেখে দাও তুমি আমার মেয়ে শীতকালে গায়ে দেবে আর ঢালটা মদিনার বাজারে বিক্রি করে যা পয়সা নিয়ে এসো আমি নবী বিয়ের কাজ সরঞ্জাম এবং বলে দেন মোহর বাঁধবো যাও যাও হজরত ঢাল টালে মদিনার বাজার জোর দিলেন যেতে 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 পথের মাঝখানে খদ্দের মিলে গেছে নাম তার উসমান গনি ইনি কিন্তু নবীর জামাই দুটো মেয়ে বিয়ে করেছে মদিনার ধনী দাম তার উসমান গনি এই গনি মানে ধনী বলে আলী রে এমন করে দৌড়াচ্ছ এমন করে সূর্য আমার বাজার দিন বাধা দিও না আমি বিয়ে করব এই ঢালটা মদিনার বাজার বিক্রি করব। বিয়ের সরঞ্জাম বিয়ের মাল কিনতে হবে দেন মোহর বানতে হবে তাই ঢালটা মদিনায় নিয়ে যাচ্ছে বিক্রি করব উসমান গনিমাল আলি তোমার ঢাল মদিনায় বিক্রি হবে না আমি খরিদ্দার আমি তোমার ঢাল কিনতে রাজি কত দাম কত দাম দরাদরি নেই দরাদরি নেই যা দেবে দাও যা দেবে দাও হজরত উসমান গনি পকেটে হাত দিয়ে যত টাকা ছিল বার করে দিল হজরত আলী গুনে গুনে দেখে চারশো আশি টাকা টাকা নিয়ে দৌড়াচ্ছে মদিনার মসজিদে ফাতেমার বিয়ে করবে মনে কত ফুর্তি বাবা উসমান গনি ডাকতে চালি দাঁড়া ও আলি দাঁড়া 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 ও আলি দাঁড়া 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 আলি হুজুর দাঁড়িয়ে গেছে ভাই উসমান গনি তুমি এমন করে পিছন দেবার ডাকছো কেন এমন করে তুমি সারা দিচ্ছ কোনো কারণটা আমি আমি তোমার ঢাল দিয়েছি টাকা নিয়েছি বলে আলি দাঁড়া এত মূল্যবান ঢালটা তুই আমার বিক্রি করে দিলি রে তুই বেকার করবি বল বলে নবী নন্দিনী আল্লাহর জান্নাতের রানী আল্লাহর নবী বলেছেন আমার ফাতেমা জান্নাতের সারদারি এই ফাতেমার স্বামী হব আমি ফাতেমার বিয়ে করবো তার ঢালটা বিক্রি করলাম যেই বলেছে আলীর কপালে দুটো চুমা দিয়েছে হাজরা তুসমান গানি আর ঢালটা দে বলছে ভাই আলী রে এই ঢাললে তুই ঢাললে আমি টাকা তোরে দিলাম আর ঢালটাও তোকে দান করলাম কারণ তুই ফাতেমার স্বামী হবি

মিষ্টি হবে হজরত আলী বসে সাহাবীরা সাহাবিরা আছে হাজরতে বেলাল চলে গেছে মদিনার বাজারে আমার নবী পাক ডেকে বলছে বাবা সাহাবিরা বসো আমার ফাতেমার কাছে একটু যাচ্ছে খবর আছে টুকটুক করে দরজা ঘা দিল মামা মা ও মা মা ও মা মা আমার নবী পাক ফাতেমার মা বলে বেশি ডাকতেন ফাতেমা বলে বেশি ডাকতেন না কেন আমার নবী পাক যখন মা 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 বলে ডাকতে পারিনি সবাসর বয়স আমার নবীর আমার নবীজির মা দুনিয়াতে চলে গেছে গো আমার নবীর আব্বা মার পেটে থাকতে চলে গেছে আব্বা বলে দেখতে পারিনি আব্বার চেহারা আব্বার কোলে উঠতে পারিনি তাই আজকে বলেন না মা মা বলে ডাকবে বছর যখন নবীর বয়স নবীজির মা মরে গেছে গেল দুনিয়াতে চলে গেল তে আজকের নবী মেয়ের ফাতেমার মা বলে মায়ের আবদারটা মিটিয়ে ও ফাতেমা ওমা ওমা মা ফাতেমা দরজা কানা করে বলছে জি আব্বু আপনি এমন করে ডাকছেন কেন বলে মারে একটা খুশির খবর দিতে এসেছে মা তোর মাথা আমার বুকের মধ্যে দে মা তোর মাথা আমার বুকের মধ্যে দে মা আজ তোর মা জননী খাদি যা বেঁচে নেই আমি তোর মায়ের মতো মা আমি তোর মায়ের মতো মা আজ তোর আব্বার মতো আজকে আমি তোকে বিয়ে দেব আমি আজকে তোকে বিয়ে দিয়ে আজকে তোকে স্বামীর ঘর করতে দেব বল বল মা তুই কি রাজি মা বল রাজি মা ফাতেমা আব্বার মুখের দিকে তাই করছো আব্বা তুমি কি বলছো আমার তুমি বিয়ে দেবে আমার তুমি আমার তুমি বিয়ে দেবে হেমা তোর বিয়ে দেব তবে শুনেলে জেনেলে ছেলেটা মদিনার মসজিদ এসে গেছে নাম তার সেরে খোদালি রাখালগিরি করে বকরি ছাগল চড়ায় ভালো ঘর দর নেই পত্তারি দেওয়া জামা গায়ে দিয়ে বেড়ায় মাথায় পাকড়ি ওই হচ্ছে তোর স্বামী বল মা তোর কোন আপত্তি আছে কি বলমা ফাতে মা আব্বার কোলে মাথা দিয়ে কামতে লেগেছে ওরে আমার আব্বারে আমার স্বামী হবে রাকাল আমার স্বামী হবে আজকের बकरी চরা ছাগল চরা মানুষ আমার স্বামীর কদর নেই বলছেন তা বাহাতে পায়ে ধরে বলি আপনি যেثله পছন্দ করেছেন ওকি আমি বরণ করতে রাজি আমার নবীর মুখে হাসি আমার নবী পাক পেলেন এইবার বিয়ে থাবা করবেন আমার নবী পাক নিজে বিয়ে পড়াবেন সব উকিল সাক্ষী ঠিক করে নিলেন হজরত জিবরিল পাশে বসে গেলেন আল্লাহর নবীর সালাম দিয়ে বলছে নবী গো আপনি আপনার মেয়ের বিয়ে দেবেন তো একটা খুশির খবর আপনার বলে দিয়ে যাই ও নবী ফতেমা কাল্লা এত ভালো বেঁচেছে এত মহাব্বত করেছে আলীকে আমার আল্লাহ তো ভালোবেসেছে আসমানে ফেরেশতাদের নিয়ে আমার আল্লাহ নিজে আলী ফাতেমার বিয়ে পড়িয়ে দিয়েছে একটু জোরে বলা যাবে না আর একটু জোরে বলা যাবে না হজরতে আলী কারা মাল্লা জু বসে আছেন আমার নবী উকিল সাক্ষী ঠিক করে নেবী আমার নিচে বিয়ে পড়িয়ে দিলেন দেবার পরে এবার কী করলেন আলীকে বললো বাবা আলী তুমি একটু খেজুরটা একটু কামড় মেরে তুমি কিছু খাও আর কিছু খেজুরটা দাও আমার মেয়ে ফাতেমা খাবে যেহেতু স্বামী স্ত্রী এটো খাওয়া শূন্য কি বললাম স্বামী স্ত্রী এটো খাওয়া শূন্য আরো যদি এক বাসনে খায় স্বামী স্ত্রী রোগ আল্লাহ দেয় না এক বসনে খাবা আমার রসুল পাক খেতেন আজকের আমাদের তৈরি উঠে গেছে বাপ তো এখন বাড়ি গিয়ে জানো বৈরি বলো নোট এক বসনে খাবো বউ বলো তোমার কেটা বলে দিছে ওই তো খোকা ভাই দেখো খাবে না খাবে না যদি বলো কেন আমাদের চলন তো নেই বাবা আমার তো অন্য রকম আবার বউ বলবেন তোমার যখন তখন ধ্যান ওঠে ছেলে বউ ঘরে এক বসনে খাওয়া যায় জি আসলে তো খাবে না আমি কয়েকটা বে বাপ বা কথা বলছি না সত্য বলছি বাবা আমি বাতসা তখন বাতসা আরবে খোরমা খেজুর বাতসা ছেলে কামড়ে দেশে সেই বাতসা দে পাটিছি ওর বউ খাবে খাইনি সেই বাতসা ফিরিয়ে বলতে খাবো না আমার কাছে বলতে হুজুর খাইনি আর কেন তোতে ব্যাপার বুঝিনি তার মানে কি ও খাবে কি খাবে কি ফোনে তো কথা রেখেছে যতই বিয়ে হোক আমি তোর ওই বাতসা খাবে ওর এই বাতসা খায় ও ভাইরা রে আল্লাহীর মেয়ের নবী ডাক দিয়ে বলছে বাওয়ালি যাও যাও ঘরে যাও হজরত আলী গুটি গুটি পায়ে ঘরে যাচ্ছে দরজা নক করেছে আসসালাম আলাইকা ইয়াহালাল বায়াত ও ফাতেমা দরজা খোলো ফাতেমা দরজা খানা খুললে বলছো আলাইকুম সালাম লাভবাক লাভবাক আনা ফাতেমা আমি ফাতেমা হাজির হজরত আলী ঘরের মধ্যে গেল ফাতেমা প্রথম কি করলেন পাঁজা করে জড়িয়ে বুকের মধ্যে নিলেন নিজের হাত দিয়ে বাবা আসল দিয়ে পা দুটো মুছে দেয় দেখো গরিব স্বামী মেয়ে হলো বিশ্ব আল্লাহর রানী কোনো গাদা গমন নেই কোন অহংকার নেই বাবার আকাল গির আলি করে নিজের আসল দিয়ে আলীর পা দুটো মুছে দিচ্ছে ও মেরা শোনো শোনো আম্মা জানেরা মনে রেখে দিও স্বামী স্ত্রী কি করলে আল্লাহ খুশি হয় এইবার হযরত আলী ডেকে বলছে ফাতেমা তোমার মুখ জীবনে দেখে

আপনি আমার জীবনের প্রথম পরিচয় স্বামী ও স্বামীগো আর কাঁদবেন না কাঁদবে না আমার அப்பா যেটা দেখে কবুল করিলে নিয়েছে আপনি কাঁদবেন না বেলে ফাতেমা আমি কেন কাঁদি তুমি জানো না তোমার মতো নারী সারা পৃথিবীর জমিনে একটাও মিলবে না ফাতেমা তুমি আমার বিয়ে হয়েছে জীবন সার্থক তো একটা দাবি তোমার কাছে তোমার গহনা দিতে পারবো না চুরি দিতে পারবো না হাত দিতে পারবো না দুল দিতে পারবো না আজকে চুরি দিতে পারবো না ফাতে বলে স্বামী আল্লাহর কসম করে নবীর মেয়ে বলছে আমার জীবনে কিছু লাগবে না আমার একটা জিনিস দেবেন আপনার হাসি মুখটা দেবে কারে বলে নারী কারে বলে মেয়ে আমার জীবনে চুরি লাগবে না আর হার কিচ্ছু লাগবে না আমি শুধু চাইবো আমার স্বামীর হাঁচি এই আমায় যথেষ্ট আল্লাহর আলী দেখ বলছে ফাতেমা তুমি আমার খোঁজ নিয়েছ আমার ঘরে কিছু নেই আমি গরীব আলী আমার চাল নেই চুলো নেই কিচ্ছু নেই যেখানে রাত আলী সেখানে কাত আর তুমি বলছো হাসলে তুমি খুশি হবে তোমার পেটে একদিন দুদিন তিন দিন দানা পানি যাবে না আমি হাসলে কি খুশি পাবে ফাতেমা কত জ্ঞানী নারী ছিল বিশ্ব সুন্দরী ফাতেভা ছিল স্বামীর গলাখানা জড়িয়ে পড়ছে স্বামী তুমি যখন আমার মুখের দিকে তাকে হাসবে আমি মনে মনে করবো স্বামীর হাসিটা আমার গলায় যেন হাত দুলছে হ্যাঁ হ্যাঁ আর এখন বর্তমান বাড়ি গেটে হেসে দি বোর সামনে অত হাসতোস কেন তুমি হাসকি তোমার ঈদ হচ্ছে না কি বাবা বা হাসতো দেয় না হু। হাসবে কি আর দু এটা একটা ব্যাটা ছেলে আছে বাড়ি গিয়ে হাসে না হুকায় হাড়ি তলা তার মানে কি হাড়ি তলা কেন বুঝতে পেরেছ আল্লাহ আকবর সেই হাবড়া নকপুল এরা কালে ঘুরে ঘুরে আমার বুঝতে পেরেছেন বা সব বোঝে বসে ঘুরিয়েছে হেসে বাবা ও কিন্তু হেসে এসছে বাড়ি আর হাঁটবে কি

আর যদি বউ যায় আস্তে আস্তে যাবে আবার কি বলবে বৌরি কি বলবে এই ঠিক ধরিস হ্যাঁ স্বামী স্ত্রীর মহব্বত আলাদা প্রেম আলাদা আর যারা কিছু কিছু ছেলে দে আমরা তো অন্ধ না বাপ রাস্তা যায় কি বল বাপ এমন করে মোটর ধরে যাচ্ছে যেন মনে হচ্ছে ডবল ওর উফ কাঁধের ওপর দে আমি মহিলাদের বলি আল্লাহ এটা মরণ এমনি আপনার আপনার ওই কি বলে করুণা রোগ এমনি হচ্ছে এমনি হচ্ছে আজকে আমাদের দোষে হচ্ছে বা দোষে হচ্ছে আমি তো বলেছি আমার মা চাচি রাস্তায় চলতো ওদের মুখ দেখা যেত না কত আদব হ্যাঁ আমার বাপ চাচি দলস কত দলস বাড়ির সামনে ছোট্ট একটা ঘর করবে বাইরে লোক আসবে দলে যে বসবে বাড়ির ভিতর থেকে খানা যাবে এখন সব উঠে গেছে বাবা

অন্যই રહી গেছে এই কি তোর হবে না কেন তুই বাড়ির মধ্যে ঢুকিল কেন হ্যাঁ कुटुंब বাড়ির মধ্যে ঢুকিস কেন কুটুম বাইরে রাখ ও বাইরে রাখিনি ভেত এজন আগের মানুষগুলো কি করত আদব করত বাবা कुटुंब আসো বাইরে থাকো আ সে সব দিন চলে গেছে বা এখন সব অন্য রকম হচ্ছে বাবা এইজন্য তো বিপদ আরও মুসিবত আমাদের এসে পড়েছে বাবা এই জন্য বলছি খুব শবদার আল্লার আলি এইবার এই কথা শোনার পরে মনটা জানটা ভরে গেল হজরতে বেলাল মাদিনার মসজিদে ফজরের আজান দিয়েছে বাবা আসলা তো মেনান আপাদের রাজাপুর দেয় দেয় কখন দেয় বেলা ফজরে ঠিক আছে সেদিন একজন বলছি কখন দেয় বলছে জোরে কত রেখাত নামাজও পড়ে বা জি আপনারা ঠিক বলেছেন সকালবেলা আসসালাত খায়রুম মিনান নাও আযান দিতে কে হযরতে বেলাল আর ইমাম কে আমার দয়ার নবী বিশ্ব নবী ফাতেমা স্বামীর ডেকে বলি স্বামী গো উজুর পানি দিচ্ছি স্বামী গো উজু করে মদিনার মসজিদে নামাজ পড়ে আসেন আট দিন মদিনায় ছিলাম আট দিন মদিনা শরীফে ছিলাম কি বলবো বা তার কথা বাড়ি আসতে মন চায় না বাড়ি আসতে মন চায় না সব সময় কাঁদে আল্লাহ যদি তুমি মরণটা দিতে এই মদিনা শরীফে জায়গা হয়ে যেত আমার নবীর পাশে টু ঘুমাতে পারতা কি মদিনা কি মদিনা কি মদিনা যারা গেছে তারা জানে আন্দাজে বললে চলবে না ওরে ভাইরা রে মদিনার মসজিদে কেউ যদি এক কাত নামাজ পড়ে আল্লাহ পাক খুশি হয়ে তারা বললা ভাই এক লক্ষ রাখা আপনার পঞ্চাশ হাজার রাকাতের সবাব আল্লাহ দিয়ে দেয় আল্লাহর কাবার চাতওয়ালে এক রেকা যদি নামাজ পড়ে এক লক্ষ রাখাতে সব আল্লাহ মিলিয়ে দেয় এত বড় আল্লাহ খুশিতে বাগে বাঘ তাই বলি ভাইরা আল্লাহর নবীর মেয়ে এইবারে তুলে দিলেন স্বামী মা দিনার মসজিদ নামাজ পড়ে আসেন বাবা নামাজ হয়ে গেছে আমার নবী ইমাম নামাজের পরে এইবারে ফাতেমার ঘরে নবী আমার নক করে বলছে মা তুমি জলদি করে গুছিয়ে লাও তোমার স্বামীর বাড়ি তুলে দেব এদিন তো দেখলাম দু সালে দেখে এসেছিলাম বাপ এদিন দিন কর দেখলাম হজরাতে মা ফাতেমার বাড়ি অনেক হাজি বলবেন হুজুর মা ফাতেমার বাড়ি কি দেখেছেন আপনি দেখবেন দেখবেন ওই আলী তথা ফাতেমার বাড়ির উপরে একটা মসজিদ তৈরি করে দিয়েছে সরকার ওই মসজিদের নাম হচ্ছে মসজিদ আলী ওইটা নবীর ঘর আপনার আলী ওই ঘরটা মসজিদে আরবিতে লেখা আছে ওইখানে দূরে কাত হাজির নামাজ পড়ে জানটা পড়ে যায় আল্লাহর নবী বলার পরে হজরাতে বিশ্ব নবীর মেয়ে ডেকে আব্বু আমি বিকাল বেলা যাব আমার নবী পাক ডেকে বলছে মা তুই বিকাল বেলা যাবে কেন এখন যাবে না বলে আব্বা রে যে কাপড়টা আমি পরে আছি ময়লা একটু পরিষ্কার করে শুকে তারপর আমি পরি যাব আর আমি তোমার মেয়ে স্বামীর বাড়ি গেলে মদিনার মেয়েরা দেখতে আসবে এই ময়লা কাপড় পরে কি করে যাব আব্বা তারপরে তো পত্তালি দেব আব্বা ফাতেমার পরনে যে শাড়িটা ছিল পত্তালি দেবা শাড়ি আল্লাহর নবী বিশ্বনবী নবী ঠিক আছে মাগো জোহরের নামাজের বাদ আমার বিভাগ দেখ বলছে মা তুমি কি গুছিয়ে নিয়েছ ফাতে বলা বা কি গোছাবো একটা নতুন তো কিছু দাওনি যা পরে আছি এই কাপড় পরে আমি শ্বশুর বাড়ি যাব আমার দিনের নবী ফতেমার বিয়েতে চারটি মাল দিয়ে আব্বা কি বলবো একটা হলো শাড়ি আপনার একটা হলো আর একটা হলো বা পানির কলসি আর একটা নামাজের পাটি আর একটা আমার দিনের নবী রহমতের নবী যখন নিয়ে গেলেন আল্লাহ নবী নিজে মাথায় করে দাঁতা নিলেন বগলের চাটা নিলেন আর একটা বগল নামাজের পাটি আর একটা হাতে কলসি নিলেন আমার নেই পাক নিজে নিজে চলতে লেগেছে সাহাবেরা পিছন পিছন ডান পাচা আলি বাঁ পাচে ফাতেমা এইবার বা পৌঁছে গেছে বলে না আল্লাহ আর নবীর জামার বাড়িতে যাওয়ার পরে ডাক দিয়ে বলছে ফাতেমা এই লাও এই লাও তোমার জাতা এই লাও তোমার পানির কলস এই লাও তোমার আজকের নামাজের পাটি এই লাও চাটা আল্লাহর নবীর মেয়ে আব্বার গলা খানা জুড়ে কানতে লেগেছে ওরে আব্বারে যাতে আমি কি করব আব্বা নামাজের পাটি কি করব আমি চাটার পানির কলসি আব্বা কি করব বল আব্বা ফাতেমা বাচ্চা মেয়ে আমার নবী পাক গলা জুড়ে বুকের মধ্যে বলছে মা গো তুমি জানো জানো মা আমার আলী মজুরি করে গো সারাদিন দিন রাখালগিরি করে সন্ধ্যা বেলা যখন বাড়ি আসবে গামসার মুড়ে জ আমার মা খবরদার যেন কোন কৈফত দেখাবে না কিন্তু না তা করবে না তোমার স্বামীর কাছ থেকে জব গুলো নিয়ে ওই জাঁতায় পেশাই করবে এই জন্য তোমার জাঁতা দিলাম রুটি তুমি বানাবে ও মা পানির কলসি দিলাম কেন জানো তোমার স্বামী হলো প্রেম প্রাণের প্রা তোমার স্বামী যখন রাত্রে ঘুমিয়ে থাকবে এক কলসি পানি মাতার কাছে রেখে দেবে আলীর যখন ঘুম ভাঙবে পানি তৃষ্ণ লাগলে পানি ঢেলে খাবে ওমা! এই নামাজের পানি কেন দিলাম জানো দুদিন তিন দিন মজিরে হবে না তোমার স্বামী যদি খালি হাতে বাড়ি আসে খবরদার যেন চোখ রাঙানি করবে না বাজে কথা বলবে না আমি তোমার আব্বা বিশ্বনবী বলে দিয়ে যাচ্ছি মা তুমি দিও এই নামাজের পাঠিটা দিলাম তুমি কিচ্ছু ঘরে না থাক তুমি নপর নামাজ পড়বে আহ নবীর শিক্ষা বাবা চাটাটা দিলাম বিচে তুমি স্বামীর ঘুম পাড়াবে এই জন্য দিলাম আমার রাজাপুরের ভাইরা আমরা জীবনে কোনদিন মেয়ের তুলে দেওয়ার সময় বলি সব কথা বলি নে বলি নে বরং তো মেয়ের বড় ফোন কিনে দিছি হে কি বলতে কিছু চলি একটু কল করিস তিনটে ভারী পাঠাবার দেখিস কোন মজা মেয়ে তো আনন্দে অন্য রকম কিছু হলিউ ফোন করে আলু ফোন করে আর তো চকি যখন তখন পানি আসে আর কিরা হচ্ছে নিশ্চয়ই মেরেছে চল ও ভাইরা রে বিশ্বনবী মেয়ের বলেছিল মা গো আমি তোর আব্বা বলছি শুনে লাও জেনে লাও তোমার স্বামীর সুখে সুখ স্বামীর দুঃখে দুঃখ মা স্বামীর যেমন খেদ মত করবে আল্লাহ তোমার তমন ভালোবাসবে শিক্ষা দীক্ষা কত সুন্দর ছিল আমার নবী আজকে সারা বিশ্ব ভাইরাল করে দিয়ে গেছে নিজের মেয়ের মারফাত জোরে বলুন সুভার আল্লাহ আল্লাহর আলী ফাতেমা সংসার করতে 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 আল্লাহ পাক ওনাদের ঘরে দুটো আওলাদ দান করলো একটা হাসান আর একটা হোসাই একটা হাসান আর একটা হোসাই সোনার সংসার সোহাগ হলো কি শান্তি ফাতেমার ঘরে আমাদের মতো চালির বস্তা ছিল না ফাতেমার ঘরে টাকা ছিল না ফাতেমার ঘরে ধন্দল ছিল না সোনার কোনা ছিল না ফাতেমার ঘরে ছিল শান্তি স্বামী স্ত্রীর মহব্বত সারা পৃথিবী জানি দিয়ে গেছে টাকা লাগবে না অর্থ লাগবে না চাল ডাল কিচ্ছু লাগবে না স্বামী স্ত্রীর ভালোবাসা হচ্ছে মেন আজকে যদি আমরা প্রত্যেকে যদি ওইরূপ মিলেমিশে জীবনটা কাটাতে পারি ইনশাআল্লাহ আমাদের সংসারে আল্লাহ পাক শান্তি দেবে জোরে চিল্লে বলুন আল্লাহ্ম আমি একটু জোরে বলা গেল না আজকের আমি বলছি বাবা আমার রাজাপুরের ভাই যত এসেছেন আমার মা বোনের এসেছেন আমি যে দুটো ওয়াজ আপ্পাদের কাছে ভাত দিলাম আজকে রে দুটো নবীর কথা একটা আয়ুব নবীর কথা আর আমার বিশ্বনবীর কথা একটু মগজে রাখবেন একটু মনে রাখবেন দেখবেন আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সোনায় সোহাগ বানাবে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সেই নবীর উম্মত যেন বানিয়ে দেয় জোরে চিল্লে বলি আল্লাহ হুম একটু জোরে বলতে হবে আর একটু জোরে বলা গেল না তাই আসুন। আমি আপনি প্রত্যেকে দাঁড়িয়ে আমার রসুল পাকের সামনে একটু সালাম জানাই উঠুন সব একটু দাঁড়িয়ে যাই সালাম আলাই